কঠিন পর্দা প্রথার বিধিনিষেধ, ঘর থেকে শুরুগত কাজ আর কাজ, ঘরবাড়ি ঝাঁট দেয়া, মোছা, বাসন মাজা, বাসি কাপড় কাচা, রান্নাবান্না, বাচ্চা সামলানো, সংসারের সবাইকে সকলের খাওয়া শেষ হলে তবেই তারা খেতে বসে। সব কাজ সারতে সারতে এরই মধ্যে সামান্য অবসর কাটে গল্প গুজবে। আর আছে সেলাই, ফোড়াই, এমব্রয়ডারি, পুরুষের লেস বসানো, কাঁথা সেলাই, ঝিনুকের কাজ, কাজ বিকেল থেকে আবার চলতো অনেক রাত পর্যন্ত। সংসারের যাবতীয় কাজ মিটলে তবেই চলত বিশ্রামের অবকাশ, তাতেও রেহাই নেই। পান থেকে চুন খসলেই কপালে জুটত মার। এই ছিল সেকালের হিন্দুদের নিত্যদিনের মজা। আচার তো মাখছি, আকাশ এমন ভ্যাটকা মেরে আছে, আজ আর রোদে দেওয়া যাবে না। না ঠাকুরুন, আজ আর রোদের মুখ দেখবার কোনো আশা নেই। ও নতুন বউ, ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো না, এসো না গো। আসবে নাকি গো? না।
আমার জীবন গ্রন্থে রাজসুন্দরী জানিয়েছেন, কাছারি ছিল বসতবাটি থেকে অনেক দূরের এক ঘর, যেখানে তার স্বামী সীতানাথ জমিদারির খাজনা ও সম্পত্তি বিষয়ক কথাবার্তা নিয়ে আলোচনা করতেন। কিন্তু এ সবই ছিল তাঁর দৃষ্টির অগোচরে। লোকে যাই বলুক, আমি হিন্দু হয়েও রাজা রামমোহনের কথাই মেনে নিচ্ছি। সতীদাহ বা সহমরণ অত্যন্ত কুপ্রথা। রাজা গত 2 বছরে 2খানি পুস্তক রচনা করেছেন, আমি 2টিই পড়েছি। তার যুক্তি জালও অকাট্য। সর্বোপরি তিনি একজন প্রকৃতই হৃদয়বান মানুষ। কত বড় মানুষই তো আছেন, কাউকেই তো স্ত্রীলোকের দুর্দশা নিয়ে কখনো মাথা ঘামাতে দেখি না। তিনি সত্যিই নমস্য। ন্যায় রত্নমশাই, আপনি নিষ্ঠাবান হিন্দু, আপনারা যদি রামমোহনকে সমর্থন করেন তবে বোধ করি এ প্রথার অবসান হয় ভালো। কি হে সীতানাথ, তুমি তো কিছু বলছো না? আগে আমি আর কি বলি বলুন, এমনিতেই জমিদারির নানান রকম ঝুঁকি ঝামেলা মামলা মকদ্দমা তো লেগেই আছে। শাস্ত্র বিচারের আমি আর কতটুকু জানি। রাধাকান্ত দেব মশাই আমার পরম শ্রদ্ধেয়, তিনি অবশ্যই সকলেরই শ্রদ্ধেয়। কিন্তু আমি বিস্মিত হচ্ছি যে তিনি কেন রাজার বিরুদ্ধাচারণ করছেন। রাধাকান্ত দেব হিন্দু সমাজের প্রধান, তার পক্ষে বিরুদ্ধাচারণ করাই স্বাভাবিক। না না না, ধর্মের সঙ্গে কুপ্রথা কোনো সংস্রব নেই। যাহা কুপ্রথা তাহা অবশ্যই বর্জনীয়। নরু ঠাকুর এসছেন, কাছারি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। নরু এসেছে, ওকে ভেতরে পাঠিয়ে দে। তা হ্যাঁ রে, ওর শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালোই আছেন। নরুকে বলবি ও আজকে আমাদের সঙ্গে খাবে। আচ্ছা। হ্যাঁ, নায়মশাকে বলবি নরু ঠাকুরের পাঠ শুনবেন মা ঠাকুর, সব বন্দোবস্ত করতে বল। ঠাকুরের কি লীলা, কদিন আগেই নরুকে স্বপ্নে দেখলাম, কর্তা চেয়ারে বসে নরু পাঠ করছে।
উঠোনে শামিয়ানা চৌকি কি হবে ওখানে? ও তুমি তো জানো না নরু ঠাকুর, ও তুমি তো আবার ওনাকে চেনোই না। নরু ঠাকুর হচ্ছেন এই অঞ্চলের সেরা কথক, মার ইচ্ছে ওনার কাছ থেকে আজকে পাঠ শুনবেন। কি পাঠ হবে? বৃন্দাবন দাসের শ্রী শ্রী চৈতন্য ভাগবত। হেনমতে প্রভুর হইল অবতার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার, চতুর্দিকে ধায় লোক গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায় ন ধাইয়া। যার মুখে জন্মেও না বলে হরি নাম, সেই হরি বলি ধায় করি গঙ্গা স্নান। দশ দিকে পূর্ণ হই ওঠে হরি ধ্বনি, অবতীর্ণ হই শুনি হাসে দ্বিজমণি। শচি জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, দুইজন হইলেন আনন্দ স্বরূপ। কি বিধি করিব ইহা কিছুই না স্ফুরে, আস্তে ব্যস্ত নারীগণ জয় কারপুরে। ধাইয়া আইলা সবে যত আপ্ত গণ, আনন্দ হইল জগন্নাথের ভবন। বৃহস্পতি জিনিয়া হইব বিদ্যমান, অল্পেতে হইবে সর্ব গুণের নিধান। সেইখানে বিপ্ররূপে এক মহাজন মা ঠাকুর আমি গঙ্গা স্নানে যাবেন, তুই যাবি সঙ্গে অবশ্যই আরো দুজন। মা ঠাকুরের সঙ্গে বামুনজিও যাবে, বোধ করি বৌরানিও যেতে পারে। তুই পরে এসে সব দেখে শুনে নিবি, মোট কথা সব যেন ঠিকঠাক থাকে। মা ঠাকুরের ইদানিং ধম্মে কম্মে খুব মন গেছে। কথাটা তুই ঠিকই বলেছিস, কর্তামশায় কত হবার পর মা ঠাকুরানের বিষয় কর্মে আর তেমন মন নেই। অথচ আগে কি দাপটটাই না ছিল, স্বয়ং কর্তামশায় মা ঠাকুরানের সঙ্গে জমিদারির ব্যাপারে সদা পরামর্শ করতেন, খুবই বুদ্ধিমতী। সেসব দিন গেছে নাই মশাই, কর্তামশাই তখন কি রাসপারি কি আমুদে। হরিহর আগে সব যেন ঠিকঠাক থাকে। বাবা কতদিন মনে আশা ছিল বউকে নিয়ে গঙ্গা স্নানে আসবো, আজ সেই আশা পূরণ হলো। নায়েব মশাই পালকির ব্যবস্থা করতে চেয়েছিলেন, আমি না করে দিয়েছি। গতরে তো পোকা পড়েনি, গঙ্গা স্নানে যাব আবার পালকে কি? হ্যাঁ আমার বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে যে পালকি চড়ে যাব? নায়েব মশাই কিছুতেই ছাড়বেন না। আমি বললাম না না, যতবার এসেছি পায়ে হেঁটেই এসেছি, আর এবার তো বউকে নিয়ে আসছি, তাই আমি বললাম সববারের মতো এবারেও পায়ে হেঁটেই যাব। ছোটবেলায় দেখেছি তো বাপের মতনই গড়ন, তা তোর বাপ কেমন আছে?
বাবা ভালো নেই মা ঠাকুরের, বিছনা থেকে উঠতে পারে না, সারা শরীরে বা। ও আহারে, বাথরোগের বড় কষ্ট। তা তোর বাপকে বলিস যেদিন ইচ্ছে হবে আমার সঙ্গে যেন দেখা করে। হ্যাঁ আচ্ছা মা ঠাকুরি। খুব ভালো লোক ছিল, তুমি চিনতে ওদের। ওদের বাড়ি কি তোমাদের পাশের গ্রামেই ছিল নাকি? আজ আজ আম আম ইটা ইটা আজ আজ আম আম ইটা ইটা পান পান ধান ধান গান গান পান পান ধান ধান গান গান অজ অজ আম আম ইট ইট চিন চিন দুগুণ ছয় তিন তিন নয় পান পান ধান ধান গান গান কি করিব ভাবিতে লাগিলাম। বস্তুত একজন না শিখাইলে কেহ লেখাপড়া শিখিতে পারে না, বিশেষত আমি মেয়ে। এই প্রকার কত দিবস যায়। ইন্দু, ও ইন্দু, বাতিটা নিয়ে আয় তো। কাল আমি আর নায় মশাই বরিশালে যাচ্ছি। বরিশাল? খুব জরুরি দরকার বুঝি? বরিশালে যাব একবার বড়দা উকিলের কাছে। ফৌজদারি মামলায় উনি হচ্ছেন সবার উপরে। ওর সঙ্গে একবার পরামর্শ করা দরকার। অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো।
আমি মোটে কিছুই লিখিতে পড়িতে জানি না, তাহাতে ইহা ভারী পুস্তক। এ পুস্তক যে আমি পড়িব ইহা কোনো মতেই সম্ভব নহে। যাহা হোক, আমি যে স্বপ্নে এ পুস্তক পড়িলাম ইহাতে আমি কৃতকৃতার্থ হইলাম, আমার জীবন সফল হইল। আমি পরমেশ্বরের নিকট সমস্ত দিনই বলিয়া থাকি, আমাকে লেখাপড়া শেখাও, পুঁথি পড়িব।